আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি কম্পিউটিং সেন্টার বোর্ড কোশ্চেন সলিউশন। বন্ধুরা, কম্পিউটিং সেন্টার শিখতে গেলে নর্মালি আপনারা 30 থেকে 40টা নিয়ম শেখেন। এরপরে এই 40টা নিয়ম শেখার পরে আপনি মন থেকে বলেন কখনোই আপনি এই 40টা নিয়ম মনে রাখতে পারবেন না। আমি আপনাকে 3টি মাত্র শব্দ দিয়ে শেখাবো কম্পিউটিং সেন্টার, এবং আপনি এই 3টি নিয়ম দিয়ে আশা করি 80% ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। বাকির দুই একটা নিয়ম আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেন পরের যে কথাটা হলো, কম্পিউটিং সেন্টেন্স করতে গেলে আপনাকে আগে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা কোন টাইপের? যদি প্যাসেজটা প্রেজেন্ট হয় তাহলে নর্মালি সবগুলো প্রেজেন্ট, যদি পাস্ট হয় তাহলে সবগুলো পাস্ট, আর যদি মেশানো থাকে তাহলে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। এই জন্য কম্পিউটিং সেন্টেন্স করতে গেলে সম্পূর্ণ প্যাসেজটা আগে পড়তে হয় যে এটা কি সেম টাইপের নাকি ভিন্ন টাইপের। আমি এখানে সলভ করবো ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেনটি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করলাম। যে 3টি ওয়ার্ড আপনাকে শেখাবো সেটি হলো কমা অ্যান্ড দ্যাট। কমা অ্যান্ড এবং দ্যাট, যদি কমা অ্যান্ড দ্যাট থাকে তাহলে বাম সমান ডান। বাম সমান ডান মানে হলো বাম দিকে যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ বাক্যের বাম দিকে প্রেজেন্ট, তা ডান দিকেও কি প্রেজেন্ট হবে। দ্যাট বা দ্যাট টাইপের কোনো রিলেটিভ প্রোনাউন শুধুমাত্র হোয়েন ছাড়া, কারণ হোয়েনটা বসলে আপনাকে একটা বুঝে লিখতে হবে। বাকি ক্ষেত্রে এ একটা নিয়ম বললাম জাস্ট, আর বাকি হলো 2 নম্বরটা হলো প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলো পাস্ট। যদি আপনি এই 3টা জাস্ট ওয়ার্ড মন রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স উইথাউট রুল ছাড়া করতে পারবেন। এটি কিন্তু শুধুমাত্র এসএসসি লেভেল না, এইচএসসি লেভেলের জন্য কিন্তু কি একই হবে ইনশাল্লাহ। শুরু করলাম প্রথমটি, এটা হলো ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোশ্চেনটি। আই ফিল লাইক, আমরা একটা জিনিস আগে শিখাই দিই, যখন কোনো বাক্যের মধ্যে, যেমন বললাম আই গো, আই ওয়ান্ট টু বাই, আমি চাই ক্রয় করার জন্য, বলেন তখন বাই টু কেন বসলো। বন্ধুরা, যখন এক এই এটা নিয়মটা সব থেকে বেশি কাজে লাগে, যখন একটা বাক্যের মধ্যে একটা ফিনাইট ভার্ব হয় বা ফাইনাইট বলি, পরে আমরা টু যোগ করে পরের ভার্ব যোগ করি, এটাকে বলে নন ফিনাইট। কারণ একটা বাক্যে ফিনাইট হলে পরেরটা নন ফিনাইট। এরকম ভার্ব আছে ইম্পর্টেন্ট কয়েকটা, এই ভার্বগুলো থাকলে আপনাকে আর টু ইউজ করতে পারবেন না, বাকি সব জায়গায় আপনি টু ইউজ করতে পারবেন। এরকম কয়েকটা ভার্ব হলো মেক, মেক, ফিল, সি, ডেয়ার, লেট, হেল্প। আপনি বেশি মনে রাখবেন এই যে হেল্প, মেক, ফিল, সি, এই কয়টা বেশি আসে। শুধুমাত্র এই কয়টা থাকলে আপনি কিন্তু টু ইউজ করতে পারবেন না, এই টু থাকলে টু উঠে যাবে, এটা বলে বেয়ার ইনফিনিটিভ। ওকে, জাস্ট এটা মনে রাখেন, এইগুলো থাকলে টু বলবে না, বাকি সব ক্ষেত্রে টু বলবে। দেখেন এই যে ফিল যেটা বললাম, সরি আমি ফিল বানানটা ভুল লিখে ফেলছি, FWL ফিল। ওকে, এখন দেখেন এখানে ফিল যেটা আমি এখানে বললাম, এই ভার্বটা খেয়াল করেন, এখানে ফিল দেখছেন, তাহলে এখানে কিন্তু টু বলবে না। যদি ফিল না হয়ে অন্য কোনো ভার্ব বসতো তাহলে কিন্তু আমি এখানে টু যোগ করে কোনো বাক্য ফিল আপ করতে পারতাম। এখন আপনি আগে অর্থ দেখেন, আই ফিল লাইক, আমি অনুভব করি, লাইক বা আমি পছন্দ করি, আই ফিল লাইক, আই লাইক আমি পছন্দ করি। এখন এখানে হলো যে এর মধ্যে অর্থটা হিডেন আছে, আমি অনুভব করি বা আমি পছন্দ করি এই কাজটা করতে, আই ফিল লাইক। তাহলে এখানে আমি যেহেতু খুব খেয়াল করবেন, আমি আগে ভুলটা লিখি, টু ভিজিট, টু ভিজিট দা, কোথায় যাবেন, তাজমহল লিখতে পারেন, পদ্মা ব্রিজ লিখতে পারেন, ষাট গম্বুজ মস্ক লিখতে পারেন, বাট আপনি এমন বানান লিখবেন যেন বানানটা আপনি পড়েন, যেন বানানটাকে আপনি পারেন। এখন দেখেন কি সমস্যাটা, এই যে একটু বললাম ফিল ভার্বটা কিন্তু থাকলে কখনো টু আর বলবে না, এটু কিন্তু বলবে না, তাহলে টু লেখা যাবে না। এই কারণে অন্তত মেক, ফিল, সি আর হেল্প চারটা আর মনে রাখেন, টু কিন্তু বলবে না। তাহলে আপনি এ একটা ভার্ব, একটা ভার্ব, দুইটা ভার্ব বললে তাহলে আপনি কী করতে পারবেন, তাহলে আপনি এখানে আইএনজি করতে পারবেন, ভিজিটিং, বিআইএসআই টিএনজি।
এই পাঁচটি লিখে আমরা ভিজিটিং, ভিআই এস আই টি আই এন জি, কতই হয়ে গেল। আপনি কিন্তু যদি এই ভার্ব এখানে যে এই কয়টা মেক, ফিল, সি, লেট, ডেয়ার, হেল্প, এই ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব আসতো আপনি অবশ্যই টু ভিজিট লিখতেন, কিন্তু এই ফিল আমি অন্তত বললাম যে তিন চার, ফিল, সি, হেল্প আর মেক, এটা মনে রাখেন, সেখানে টু আর হবে না। ওকে, মানে আপনি বানায় বানায় বলেন আই ফিল লাইক, আমি অনুভব করি বা চাই ভিজিট করতে, ভিজিটিং কোথায় যাবেন, দাদাজ নন বা ষাটগুমুস নস, পদ্মা ব্রিজ, এটুকু কিন্তু অনেক ইজি, দা তাজমহল, শুধুমাত্র আইএনজি কেন বসলো এখানে, কিন্তু এই কারণে একটা ভার্ব লাইক, একটা ভার্ব ভিজিট, একটা ভার্ব, এই জন্য। পরেরটা, বেবিস ডু নট নো, বাচ্চারা জানে না। এখন দেখেন এখানে ছিল হলো ফিল লাইক, এখানে বেবিস ডু নট নো, এখানে আই স এ বেগার, ওয়ার আই এ রিচ ম্যান, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক আউট, দেখেন সম্পূর্ণ কিন্তু অগোছালো, তাহলে আপনিও অগোছালোভাবে লিখতে পারবেন। বেবিস ডু নট নো, বাচ্চারা জানে না কীভাবে সাঁতার কাটতে হয়, বাচ্চারা জানে না কীভাবে সাঁতার কাটতে হয়, তাহলে হাউ টু কীভাবে, হাউ, দেখেন টু কেন বললাম, হাউ টু সুইম কীভাবে সাঁতার কাটতে হয়। এখন দেখেন এখানে কিন্তু ফিনাইট ভার্ব নো আছে, এখানে আমি যদি ভার্ব যোগ করি টু যোগ করতে হবে, আর যদি এই ওয়ার্ডগুলো আসতো তাহলে আইএনজি করতাম, কারণ আইএনজি করলেও ভার্ব প্লাস আইএনজি সেটাও নন ফিনাইট, বা টু প্লাস ভার্ব সেটাও নন ফিনাইট। হাউ টু সুইম, বাক্য শেষ, একটু বাড়াই বলি, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, আপনি মুখস্থ করবেন না, একটু বুঝে শিখবেন, বাচ্চারা জানে না কীভাবে, হাউ টু সুইম, টু কেন বসলো, এটা ফিনাইট বা এটা নন ফিনাইট, টু প্লাস ভার্ব নন ফিনাইট অথবা আইএনজি, যদি এই ওয়ার্ডগুলো আসতো আইএনজি বসতো, টু সুইম কোথায় সাঁতার কাটবে, ইন দ্য রিভার, না বললেই পদ্ম লেখেন, তাহলে ইন্টোগ্রেটিভ মান দেওয়া লাগবে, সেক্ষেত্রে আবার এটা নিয়মটা চেঞ্জ করে ভার্ব আগে নিয়ে আসতে হবে, ইজি করে দেন, হাউ টু সুইম ইন দ্য রিভার। ওকে, পরের কোশ্চেনটা, আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম, আমি একটা ভিক্ষুককে দেখলাম কী করতেছে, ভিক্ষা করতেছে, কিসের উপরে, রাস্তার উপরে। এবার আবারও খেয়াল করেন এই যে ভার্বটা স, এই যে এই ভার্ব, তাহলে কিন্তু আপনি টু লিখতে পারবেন না, আইএনজি করতে পারবেন, কারণ এই ভার্বগুলো থাকলে টু উঠে যায়, এটা বলে বেয়ার ইনফিনিটিভ। আই স এ বেগার, আমি একটা ভিক্ষুককে দেখলাম সাইতো আছে, লাইং, এল ওয়াই আইএনজি, লাইং, কোথায় সাইতো আছে, মাঠ মানে রাস্তার উপরে, এল ওয়াই আইএনজি, লাইন সাইতো আছে রাস্তার উপরে, রাস্তা এই হলো রাস্তা, এর উপরে, কোনো কিছুর উপরে হলে কিন্তু অন হয়, কোনো কিছুর উপর রাস্তাটা এমন রাস্তা এর উপরে, তাহলে কিন্তু অন, অন দ্য রোড, আমি একটা ভিক্ষুককে দেখলাম যে সাইতো আছে অন দ্য রোড, রাস্তার উপরে, তাহলে এখানে আইএনজি কেন বসলো, যেহেতু এখানে টু যোগ করার স্কোপ নাই, তাহলে কিন্তু লিখলাম টু লাই। ওকে, হোয়ার আই রিচ ম্যান, সরি, ওয়ার আই রিচ ম্যান, এখন দেখেন এখানে ওয়ার আছে কিন্তু পাস করা আছে, আমি যে একটু আগে বললাম আমার নিয়মটা তো কিছুই আসলো না, কারণ এখানে নিয়ম কিছুই আসে নাই, এটা অর্থ অনুযায়ী লেখা লাগছে, এই যে নিয়ম চলে আসছে, এই যে কমা আছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, কমা আছে বাম সমান্ডান, তাহলে এবার দেখেন তো ওয়ারটা কোন ফর্ম, এখানে যদি আর বসতো তাহলে এটা প্রেজেন্ট হতো, এখানে ওয়ার পাস্ট ফর্ম, কী পাস্ট ফর্ম, তাহলে এ পাশে হবে কি পাস্ট, এখানে আমি কমায়ন যার নিয়মটা কি বলছি, বাম সমান্ডান, যদি বাম দিকে প্রেজেন্ট হয় ডান দিকে প্রেজেন্ট হবে, বাম দিকে পাস্ট ডান দিকে পাস্ট, তাহলে এখানে কোন ফর্ম, পাস্ট ফর্ম, ওয়ার আই আরিসম্যান, যদি আমি ধনী ব্যক্তি হতাম আমি সাহায্য করতাম, আই সাহায্য করব, তাহলে এখানে এখানে যদি পাস্ট তাহলে এখানে কিন্তু উঠ, আর যদি আর বসতো এখানে তো উইল বসতো, এই হলো বোঝার জিনিসটা, দেন কত ইজি, এখানে পাস্ট তো এখানে পাস্ট বসে গেছে, আপনি কষ্ট করে নিয়ম পড়ে এগুলো কখনো আপনি মনে রাখতে পারবেন না। এখানে দেখেন কি বলছিলাম, বাম সমান ডান, এখানে পাস্ট এখানে পাস্ট, আই উড কি করবেন, সাহায্য করবেন, হেল্প কাদেরকে, দ্য পুর। ওকে, লাস্ট বাক্যটি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই যে কমা আছে কিন্তু, এই যে আমাদের এই নিয়মটা প্রথম নিয়মটা কমা আছে, তাহলে বাম দিকে প্রেজেন্ট হলে ডান দিকে প্রেজেন্ট, বাম দিকে প্রেজেন্ট দেখ চেক করি আমরা, এই যে প্রেজেন্ট, এটা ফার্স্ট কন্ডিশনাল, মানে কিছু পাওয়া লাগবে না। তারপরও ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো,
তুমি সফলকামী হবে না, তুমি পরীক্ষায় ভালো করবে না, তুমি এটা করতে পারবে না। কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট নট শেখাই দিই, তুমি পারবে না, ইউ ক্যান নট, ইউ ক্যান নট। আবার একটা জিনিস, এই যে মডেলের পরে কিন্তু শর্ট ফর্ম লেখা যায় না, খেয়াল করবেন। এখন দেখেন তাহলে এখানে এখানে কিন্তু প্রেজেন্ট আছে, এখানে কিন্তু কি হলো প্রেজেন্ট বসছে, এখানে যদি পাস্ট বসতো এখানে কিন্তু পাস্ট বসতো। এই যে ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম, এখানে ওয়ার্কটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এর জন্য এখানে কি বসে গেছে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, ইউ ক্যান নট সাকসিড, এসইউ ডাবল সি ডাবল ইডি, অথবা ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ। কেন সাকসিড হলো দেখেন, এটা কিন্তু ভার্ব, এটা ভার্বের পাস না, কিন্তু এই ক্যান একটা মডেল ভার্ব, ভার্ব এই সাকসিড এসইউ ডাবল সি ডাবল ইডি, এটা প্রেজেন্ট ফর্ম। এরপরে যদি ইড সাকসিডেড ইড যোগ করেন তাহলে আমার পাস্ট ফর্ম, আর যদি সাকসেসফুল এটা কিন্তু ভার্ব, সাকসেসফুল এসইউ ডাবল সি ই ডাবল সাকসেসফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর সাকসেস হলো নাউন, এসইউ ডাবল সি ডাবল ই এস, সাকসেস হলো কি নাউন, সাকসেস কিন্তু ভার্ব। এরপর আর পাস্ট করলে ইট যোগ হবে, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, সাকসেস কিন্তু নাউন, খুব খেয়াল করবেন। এই জন্য কিন্তু ভার্ব বসে গেছে, তুমি পারবে না সফলকামী হতে, অথবা ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ, ইউ ক্যান নট সাকসেস ইন লাইফ, সহজ করে দিলাম, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।